তাহলে শাকিব খানের দুই দুইটা আপকামিং নতুন সিনেমার শুটিং পিছিয়ে গেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন শাকিব খানের আপকামিং নতুন দুইটা সিনেমা একটা নাম হচ্ছে বরবাদ যে সিনেমাটার পরিচালনা করার কথা ছিল মেহিদ হাসান হৃদয়ের যদিও এটা নিয়ে মানে দর্শকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ বলছে যে ভালো হবে তরুণ পরিচালক সুযোগ দেওয়া উচিত আবার কেউ বলছে যে না আমার মোটেই ভালো লাগতেছে না এই পরিচালকের সাথে সাকিব খান কেন কাজ করবে হ্যাঁ নানা ধরনের কথা যাই হোক আমার কাছে ব্যক্তিগত মতামত যে আসলে মেহেদি হাসান হৃদয় এর থেকে ভালো পরিচালক খান এই মুহূর্তে ডিজার্ভ করে যাই হোক সেগুলো তো পুরোনো কথা এখন নতুন বিষয় যেটা সেটা হচ্ছে বরবাদ সিনেমাটা শুটিং পিছিয়ে গেছে শুটিংটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুর দিকে অথবা শেষের দিকে কিন্তু এখন আর সেটা হচ্ছে না একদম নেক্সট ইয়ারে হয়তো বা শুটিং শুরু হবে সেই সাথে আরেকটা বিগ বাজেটের সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা যেটার নাম শের আমরা সবাই ইতিমধ্যে জানি যে এই সিনেমার ডিরেক্ট করার কথা ছিল হচ্ছে অনন্য মামুনের সেই সিনেমারও কিন্তু শুটিং পিছিয়ে গেছে এখন প্রশ্ন থাকতে পারে যে কেন দুই দুইটা সিনেমার শুটিং হঠাৎ করে পিছিয়ে গেল তাহলে কি প্রযোজকদের সাথে কোনো ঝামেলা হলো যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এ কারণে কি কোনো সমস্যা হলো কিনা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই না বন্ধুরা এই ধরনের কোনো কিছু আসলে হয় নাই মূল যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে দেশীয় চলচ্চিত্রে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে প্রথমত সেটা হচ্ছে সংস্কার চলচ্চিত্রে সেন্সর বোর্ডের একটা বিশাল সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে কিন্তু পরিচালকরা একটা স্বাধীনতা পাবে তাদের গল্প বলার ক্ষেত্রে সেই সাথে দেশের মানুষের মানসিক অবস্থার বিবেচনাও করতে হবে মেকারদের এই মুহূর্তে এছাড়াও একটা সিনেমা দরদ সেটা তো এখনো রিলিজ হয় নাই সেটা অ্যাটলিস্ট আগে রিলিজ হোক তারপর সেটা কেমন বিজনেস করে বাংলাদেশে আসলে দর্শক সারা কেমন পাওয়া যায় সবকিছুর কিছুর উপরেই নির্ভর করবে শাকিব খানের পরবর্তী দুইটা প্রজেক্টের শুটিং কবে থেকে শুরু হবে অর্থাৎ মেকারসরা কোনো রিস্ক নেবেন না শাকিব খান নিজেও কোনো রিস্ক নেবেন না যদিও শাকিব খান মানেই হিট এই মুহূর্তে দাঁড়িয়েও যদি আমরা একটু লক্ষ্য করি তুফান সিনেমাটা এখনো কিন্তু বাংলাদেশের অনেক সিনেমা হলে টুকিটাকি করে চলতেছে সেই সাথে মালয়েশিয়াতে কিন্তু তুফান দাপিয়ে বেড়াচ্ছে গত ষোলো তারিখ থেকে সো এটা আসলে গর্বের বিষয় বাংলাদেশে একটা সিনেমা বাংলাদেশের এই ক্রান্তিকালে এরকম একটা পরিস্থিতি যেখান থেকে আসলে আমাদের ব্যাক করতে ভালো একটা সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হতে মিনিমাম একটা সময় তো প্রয়োজন সেই সময় দাঁড়িয়েও শাকিব খানের সিনেমা শাকিব খান কিছু একটা করলে সেগুলো নিয়ে এতটা আলোচনা হচ্ছে এই যে যেমন ধরেন বিপিএল এ শাকিব খানের কোম্পানি হারলেন তার একটা দল কিনবে ও কিনে ফেলেছে কিনবে না অলরেডি কিনে ফেলেছে যে দলটা হচ্ছে ঢাকা বিভাগের হয়ে খেলে সেই দলটা কিন্তু এখন থেকে সাকিব খানের অর্থাৎ সাকিব খানের হার্লিন কোম্পানির পক্ষ থেকে এই দলটা কেনা হয়েছে আর আমরা সবাই জানি যে সাকিব খান হচ্ছে সেখানকার মেন সো এই যে ক্রিকেট খেলা বিপিএল এ দল কেনা প্লেয়ার বাছাই সব কিছুতেই সাকিব খানের একটা মতামত থাকবে এসব কিছুর আগে পরে সাকিব খান ব্যাপকভাবে জড়িত থাকবেন আর সাকিব খানের এবং সাকিব খানের কোম্পানির এই বিপিএল এ অন্তর্ভুক্তির বিষয়টা যখনই সামনে এলো তখনই কিন্তু মুহূর্তের মধ্যে সব আলোচনা ছাপিয়ে এই বিষয়টা সাকিব খানের যে এই যে দল কেনা এই বিষয়টা কিন্তু লাইমলাইটে চলে আসলো অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে একজন অভিনয় শিল্পীর কতটা জনপ্রিয়তা থাকলে একটা দেশের এরকম বেহাল দশা হওয়ার পরেও একটা দেশে এরকম সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরেও তাকে নি আলোচনা হতে পারে সো এই জন্য বলতে চাই যে সাকিব খানের দুই দুইটা সিনেমা পিছিয়ে গেছে এটা দেখে যারা মনে মনে হাসতেছেন যারা ভাবতেছেন সাকিব খানের দিন বোধ শেষ তাদেরকে বলতে চাই সাকিব খানের দিন শেষ হয় না সাকিব খানের দিন কেবল শুরু দেখতে থাকেন সামনে আরো কত বড় বড় প্রজেক্ট নিয়ে শাকিব খান হাজির হয় জাস্ট তারা একটু সময় নিচ্ছে এজন্য যাতে করে দর্শক আগের অবস্থানে ফিরতে পারে দর্শকের মন মানসিকতা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেকারসরা এটুলেট করতেছে সেটা শুধু সাকিব খানের প্রজেক্টের বেলায় না আরো অনেকেই নতুন নতুন কাজ নিয়ে হাজির হবে তবে একটু দেরিতে এবং আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বিনোদন নিয়ে কথা বলে থাকি বিনোদন ধর্মী কন্টেন্ট ক্রিয়েট করে থাকি আমিও কিন্তু সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করছি না এই মুহূর্তে তবে আজকে থেকে শুরু করলাম আপনারা পাশে থাকলে আবারও আগের মতো নিয়মিত ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আরেকটা কথা আজকে কি ভিডিও কোয়ালিটি আগের তুলনায় একটু ইম্প্রুভ মনে হয় যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন